الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সৈয়দ পাচুরিয়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ১৭তম বাৎসরিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছেন বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান তরুণ বক্তা বিকল্প আমির হামজা হাফেজ হযরত মাওলানা আব্দুর রহিম, সদস্য বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, গাইবান্ধা, কুড়িগ্রাম।
দ্বিতীয় বক্তা হিসেবে আজকের এই মাহফিলে তাশরিফ আনবেন আপনাদের সুপরিচিত হাফেজ কারি মাওলানা ইয়াহিয়া নোমানী, ইমাম খতিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টার জামে মসজিদ ঢাকা। মাহফিলে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইউসুফ নোমানী, মোহতামিম মিরচাত্রা হাফিজিয়া ও কওমি মাদ্রাসা বানী মহারাজবাড়ি। উপস্থিত আছেন অত্র মাহফিলের এলাকার বিভিন্ন শ্রেণীর মুসল্লি ভাইরা, পর্দার আড়ালে আছেন আমার দরদি মা ও বোনেরা। আমি সকলকে আবারও একটু আমি সালাম জানাচ্ছি, সালামের উত্তরটা সন্তুষ্ট চিত্তে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদি আমি ভালো না থাকতাম তাহলে কথা বলতে পারতাম না। আপনারা যদি ভালো না থাকতেন মাহফিলে আসতে পারতেন না, পারতেন কি? আমাদের মতো আরো অনেক মানুষ আছে যারা হাসপাতালে শুয়ে আছে, আছে না ভাই? আছে, অনেকে আছে, অনেকে বাড়িতে অসুস্থ অবস্থায় শুয়ে আছে, দুঃখ প্রকাশ করছে, আহারে বাড়ির কাছে মাহফিল, যেতে পারতেছি না। আবার এমন অনেক ক্ষত ভাগারও আছে যারা রাস্তা দিয়ে ঘুরছে আর খিচুড়ির অপেক্ষায় আছে, তো মাহফিলে বসবে না। তবারক দেওয়ার সময় দেখবেন একদম ফুলফিল মাঠ ভরে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের সহিহ বুঝ দান করুন বলে আমিন। আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত বলেন তো? 45 নম্বর আয়াত। সূরার নাম কি? আনকাবুত। এই ছোট্ট একটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা, আয়াতটা ছোট, কথাগুলো ছোট অল্প, কিন্তু ব্যাখ্যাটা অনেক ব্যাপক আর পরিপূর্ণ একটা প্রেসক্রিপশন মানব জাতির জন্য বলে সুবহানাল্লাহ। এই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এর প্রতিটি শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি সূরা, এর যে কোনো একটা বিষয় গভীর চিন্তা ভাবনা করে যদি আমল করা যায়, দুনিয়া ও আখিরাতের জন্য একটা শব্দই যথেষ্ট বলে সুবহানাল্লাহ। যেমন সূরা ফাতিহার তাফসিরে বলা হয়েছে, গোটা কোরআন শরীফের মধ্যে এই সূরাটিকে বলা হয়েছে সূরাটির মগজ। এর একটি নাম হচ্ছে উম্মুল কোরআন। কি নাম বলেন? উম্মুল কোরআন। উম্মুল মানে হচ্ছে মা, কোরআন মানে কোরআন শরীফ, কোরআনের মা বলা হয়েছে। কেন? মায়ের থেকেই কিন্তু সন্তানদের জন্ম হয়। ঠিক এই সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে গোটা কোরআনে যা কিছু আছে সব কিছু আছে সূরা ফাতিহায় বলে সুবহানাল্লাহ। তাফসীরকারগণ লিখেছেন সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে এর সব কিছু আছে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে বলে সুবহানাল্লাহ। আরো লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যা আছে এর সব কিছু লুকিয়ে আছে বা হরফের মধ্যে বলে সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদের সামনে বলেছি যে হেদায়েত পাওয়ার জন্য, এই পৃথিবী এবং আখিরাতে সফলতা অর্জন করার জন্য কোরআন শরীফের একটি আয়াত, একটি সূরা, একটি শব্দ, এমনকি একটি নকশা যাতে বুঝে আমল করতে পারে, গোটা দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনের জন্য উহাই যথেষ্ট বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতটি খুবই সংক্ষিপ্ত কিন্তু পরিপূর্ণ একটা প্রেসক্রিপশন। যদি আপনারা মনোযোগের সাথে শুনেন, অল্প কথায় হতে পারে আমাদের দুনিয়ার জীবন আখিরাতের জীবন সফল। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের আলোচনায় যাই। আল্লাহ সুবহানাহু তাআলা
এই আয়াতের মধ্যে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, যে কথাটা বলেছেন এই কথাটা নবীকে উদ্দেশ্য করে বলা, মানে শুধু নবীকেই নয়, এই কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য বলে সুবহানাল্লাহ। নবীকে বলার উদ্দেশ্য শুধু নবীকেই নয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বলা। কথা কি আমি বুঝাতে পেরেছি? আল্লাহ সুবহানাহু তাআলা সূরা কামতের 45 নম্বর আয়াতের মধ্যে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। বলে আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে লক্ষ্য করে বলছেন, উতলু আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া আপনার নিকটে যা ওহী করা হয়েছে, ইলাইকা মিনাল কিতাবি আসমানি কিতাব আল কোরআন থেকে আপনার নিকটে যা কিছু ওহী করা হয়েছে, আপনার কাছে উপস্থাপন করা হয়েছে, সেই বিষয়গুলো আপনি তেলাওয়াত করতে থাকুন বলে সুবহানাল্লাহ। ওয়া আকিমিস সালাহ আর নামাজ প্রতিষ্ঠা করুন, কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইবাদত করলে, যে নামাজ আদায় করবে, সে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে বলে সুবহানাল্লাহ। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণ হচ্ছে এর চাইতে আরো বড় বলে সুবহানাল্লাহ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তাআলা বলেন তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন বলে সুবহানাল্লাহ। আমি অর্থটা আবারো বলি ভালো মতো বোঝার জন্য। আল্লাহ তাআলা বলছেন, হে আমার নবী, আপনাকে আপনার কিতাবের মাধ্যমে যা কিছু ওহী করা হয়েছে, যা নাজিল করা হয়েছে, তা আপনি নিজে তেলাওয়াত করুন এবং আপনি নামাজ কায়েম করুন, কেননা নামাজ হচ্ছে যাবতীয় ফায়েশা অশ্লীল কাজ থেকে আপনাদেরকে বিরত রাখবে, আর আল্লাহর স্মরণ হচ্ছে এর চাইতে বড়। আর আপনারা যে আলোচনা যে আমল করেন, দুনিয়ার মানুষ যে আমল করে, যা কিছু করে আল্লাহ তাআলা ভালো করে তা জানেন বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা নবীকে বললেন যে আপনি কোরআন তেলাওয়াত করুন। কোরআন নাজিল হয়েছে কার উপরে বলেন তো? জানেন না? কোরআন নাজিল হয়েছে যে নবীর উপরে, সেই নবীর নামটা একটু বলেন তো জোরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, অর্থাৎ গোটা পৃথিবীর সকল মানুষকে উদ্দেশ্য করে বলছেন, কি বলছেন? হে নবী আপনি তেলাওয়াত করুন কোরআন বলে সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কি হয়? এক নম্বর কথা হচ্ছে, কোরআন কেউ যদি পড়ে তেলাওয়াত করে, সে বুঝুক আর না বুঝুক, প্রতিটা হরফে সর্বনিম্ন 10টা নাকি কয়টা নাকি 10টা নাকি, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের প্রতিটা হরফ যে পাঠ করবে সে কমপক্ষে পাবে 10টা নাকি। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লার মধ্যে রয়েছে 19টা হরফ, 19টা হরফ বিসমিল্লাহির রহমানির রহিম যে পাঠ করবে সে পাবে 190টা নাকি কমপক্ষে, সুবহানাল্লাহ। এলো প্রথম লাভ। এবার আসুন, আল্লাহ সুবহানাহু তাআলা এই যে কোরআনের কথা, কোরআন তেলাওয়াতের কথা বললেন নবীকে, তাহলে আমাদের যে তেলাওয়াত করার প্রয়োজন আছে কি নাই বলেন তো? আছে। যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীকে বলা হয়েছে আপনি কোরআন তেলাওয়াত করুন, তাহলে আমাদের কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি নাই বলেন? আছে। যদি থাকে, আমি আপনাদেরকে যদি বলি যে আজকে কে কে কোরআন তেলাওয়াত করেছেন, হাত তুলতে পারবেন কয়জন? যে আজকে কে কে কোরআন তেলাওয়াত করেছেন,
একজনও তোলেন নাই। তার মানে কি? আমাদের সাথে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, অথচ প্রতিদিন একজন মুমিনের উচিত কোরআন তেলাওয়াত করা। কেন জানেন? এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান, কোরআন হচ্ছে আমাদের কি বলেন সংবিধান। সংবিধান দিয়ে কি চলে, সংবিধান দিয়ে কি চলে জানেন? সংবিধান দিয়ে চলে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। বলি সুবহানাল্লাহ, আমাদের এই বাংলাদেশের একটা সংবিধান আছে না? আছে। সংবিধান বিষয়ে অভিজ্ঞ কারা? সাধারণ আম পাবলিক আমরা জানি না, কিন্তু আইনবিদ যারা, যারা ল নিয়ে লেখাপড়া করে তারা জানে না? তারা জানে। যারা কোরআন নিয়ে লেখাপড়া করে তারা কোরআনের আইন কানুন জানে না? যেমন মুফতিরা, যারা মুফতি হয়, কোরআন হাদিস নিয়ে বিশ্লেষণ করে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জ্ঞান অর্জন করে, ইংরেজিতে বলা হয় লয়ার, বাংলায় বলা হয় কি অ্যাডভোকেট, আর আরবি আরবিতে বলা হয় মুফতি। তাহলে বলেন এই যে কোরআন শরীফ যে আমাদের সংবিধান, এই সংবিধান অনুযায়ী চলার কথা ছিল আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন। এখন বলেন এ কোরআন দিয়ে আমাদের কি চলছে, ব্যক্তি জীবন কি চলছে? কথা বুঝে থাকলে উত্তর দিবেন। আমাদের ব্যক্তি জীবন পরিপূর্ণ কোরআন দিয়ে কি চলছে? চলছে না। পারিবারিক জীবন কথা বলেন, পারিবারিক জীবন চলে না, সামাজিক জীবন চলে না, রাষ্ট্রীয় জীবন চলে না। তাহলে কি কোরআন অবদার্থ হয়ে গেল? আল্লাহ কেন পাঠাইছেন কোরআন? আল্লাহ কি শুধুমাত্র এই কোরআনকে পাঠিয়েছেন তেলাওয়াত করব, করে চুমু খেয়ে তাকে রেখে দেবো? এই জন্য আমি কিন্তু আগেই বলেছি তেলাওয়াত করলে প্রতি হরফে কমপক্ষে দশ চিহ্নে কি পাবেন, এটা সত্য, বিশ্বাস করি। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনকে শুধুমাত্র মুখে তেলাওয়াত করে তাকে রেখে দেওয়ার জন্য নাজিল করেন নাই। এই কোরআন নাজিল করেছেন এই কোরআন দিয়ে ব্যক্তি জীবন চলবে, এই কোরআন দিয়ে পারিবারিক জীবন চলবে, এই কোরআন দিয়ে সামাজিক জীবন চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন চলবে। বলি সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারতেছেন আমার? কিন্তু আমরা আজকে মুসলিম দাবিদার, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। যদি আজকে আমরা দাবি করি এখান থেকে এই কোরআন দিয়ে আমাদের সংসদ চলতে হবে, দাবিকে রাখা হবে না রাখা হবে না বলেন? রাখা হবে, এত সহজ। যখনই আপনি কোরআনকে সংসদে পাঠানোর জন্য আন্দোলন করবেন, আপনাকে সাথে সাথে ধরা হবে, জিএমবি বলে ধরা হবে, তারপরে আরো কি বলা হবে, তালেবান বলে ধরা হবে। বলে সংসদে সব তো ভালোই চলছে, খারাপ চলছে কি? এই যে মাদ্রাসা বানাচ্ছি, মসজিদ বানাচ্ছি, সব কিছু তো করছি, অসুবিধা কি? সব তো ঠিকই চলছে। আসলে যে সংসদে কোরআন আছে কি আছে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা যিনি তার হাবিবকে সত্য দিন সহকারে, হেদায়েত সহকারে পাঠিয়েছেন, কোরআন দিয়ে যার যে হাবিবকে তিনি পাঠিয়েছেন, এই জন্যই তিনি পাঠিয়েছেন যে ইসলাম ধর্মকে এই পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে সকল ধর্মের উপরে এই কোরআনের আইনকে, ইসলামকে জয়যুক্ত করার জন্য, বিজয়ী করার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনকে আল্লাহ রাসূলের উপর নাযিল করেছেন। সুবহানাল্লাহ, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত সহকারে, হুদা মানে দিন সহকারে কোরআন দিয়ে পাঠিয়েছেন, লিউযহিরাহু আলা দ্বীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যেন তিনি এই দিনকে সমস্ত দিনের উপরে বিজয়ী করতে পারেন যদিও মুশরিকরা এতে খুবই বেজার হবে। কোরআন যদি সংসদে প্রতিষ্ঠিত হয় মুশরিকরা কি হবে বলেন?
খুশি হবে না বেজার হবে? খুশি হবে। মুশরিকরা বেজার হবে, আলাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা কি হবে? বেজার হবে। খুশি হবে মুমিনেরা, বেজার হবে সাথে সাথে মুনাফিকেরা। কারণ কি? কারণ কোরআন যদি সংসদে চলে তাহলে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, অন্যের সম্পদ লুটেপুটে খাওয়া যাবে না, কলমের খোঁচায় দেশ বিক্রি করা যাবে না, কলমের খোঁচায় কোটি কোটি টাকা আত্মসাৎ করা যাবে না, কলমের খোঁচায় কালো টাকাকে সাদা বানানো যাবে না, যাবে না, যাবে না, যদি সংসদে কোরআন থাকে। কথা কি বুঝতেছেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাদিসকে লক্ষ্য করে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে আমার হাবিব, আপনার উপর যে কিতাব নাযিল করেছি সেই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা কি তেলাওয়াত করব না? করব। শুধু তেলাওয়াত, তেলাওয়াতের কয়েকটা অর্থ আছে। একটা হচ্ছে সহি শুদ্ধভাবে পড়া, দুই নম্বর হচ্ছে অর্থ বুঝে বুঝে পড়া, অর্থ বুঝে বুঝে পড়া। এই কোরআন যদি আমাদের সংবিধান হয় আর সংবিধান যদি আমরা না বুঝি, তাহলে সংবিধানে আমাদেরকে কোন কাজটা আদেশ করেছে, কোনটা নিষেধ করেছে, এটা আমরা বুঝবো কিভাবে? বুঝবো কি? আপনার সন্তান বিদেশ থেকে একটা চিঠি পাঠালো, আপনি লেখাপড়া জানেন না, চিঠিটা পেয়ে আপনি শুনলেন পিয়নের কাছে যে চিঠিটা হচ্ছে আমার সন্তানের, আপনি খুব ভালোবাসেন সন্তানকে, খুব ভালোবাসেন চিঠিটাকে, আপনি চিঠিটা নিয়ে মুখে একবার চুমা লাগালেন, কপালে একবার লাগালেন, নিয়ে সুন্দর করে বাস করে ধুয়ে দিলেন। চিঠিতে লেখা ছিল, বাবা আমাকে সন্ত্রাসীরা ধরেছে, 5 দিনের মধ্যে 5 লক্ষ টাকা না দিলে আমাকে তারা হত্যা করবে। আর আপনি সেই চিঠিটা পড়ে বাস করে রেখে দিয়েছেন, আপনার সন্তান কি বেঁচে থাকবে? কথা বলেন, কেন থাকবে না? আপনি তো কিছুটি চিঠি বোঝেন নাই। এই যে কোরআন তো ঘরে আছে, কোরআন তো পড়ি না, পড়তে পারি না, বুঝা তো দূরের কথা। আমরা যদি পড়তে পারি বলেন, কোরআন শুদ্ধ করে কয়জন লোক পড়তে পারি? আমি যদি বলি হাত তুলে দেখান, কয়জন হাত তুলবে? কয়জন হাত উঠবে? পড়তেও পারি না, অর্থও বুঝি না, মানবো কিভাবে? অথচ কোরআন যে মানতেই হবে আমাকে, না মানলে কোনো উপায় নেই। আল্লাহ তার নবীকে বলেছেন আপনি পড়ুন আর মেনে চলুন। এই আয়াতটা নাযিল হয়েছে যখন তার পিছনে প্রেক্ষাপটটা ছিল এই, ওই সমাজে এত অত্যাচার, নির্যাতন, জুলুম, অন্যায় অবৈধ কাজ চলছিল। এর কয়েক রুকু আগে হযরত লূত আলাইহিস সালামের উপরে যে গজব, লূত আলাইহিস সালামের কওমের উপরে যে গজব নাযিল হয়েছিল সেই বর্ণনা করা হয়েছে। এই বর্ণনাগুলি করে করে আমাদের নবীকে বুঝিয়েছেন, সান্ত্বনা দিয়েছেন এবং একটা প্রেসক্রিপশন দিয়েছেন যে আপনাদের চরিত্র, আপনার উম্মতের চরিত্র সুন্দর করতে হলে কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ আদায় করতে হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন যদি আমরা পড়ি তাহলে আমাদের কেউ ধোকা দিতে পারবে না, আমরা কোরআন তো পড়ি না। এই জন্য অনুরোধ করলাম, কোরআনটা হচ্ছে আমাদের সংবিধান, এই কোরআন পড়লে আপনি বুঝবেন কোনটা হারাম কোনটা হালাল, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা আপনার অবশ্যই করতে হবে এটা বুঝতে পারবেন, কোনটা করলে আপনার জাহান্নামে যেতে হবে আর কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, সব বিধান এখানে দেয়া আছে। যেমন সংবিধানে লেখা আছে যে চুরি করলে আপনার কি শাস্তি, ইয়াবার ব্যবসা করলে কি শাস্তি, আমাদের সংবিধানে আছে না এগুলো? কিন্তু সংবিধান থাকার কথা ছিল কোরআন, কোরআন কিন্তু নাই। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি নিজেকে মুমিন দাবি করে আর যদি কোরআন ছাড়া অন্য কোন সংবিধানকে সঠিক মনে করে, তার ঈমান থাকে না, থাকে না, থাকে না। আমার কথা কি বুঝতেছেন? কোরআন হচ্ছে মানুষের একমাত্র সংবিধান। এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোন সংবিধানকে সঠিক মনে করলে ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। তাহলে কোরআন কি পড়তে হবে না আমাদের? পড়তে হবে। সম্মানিত হাজরিন, কোরআন পড়লে কি হবে?
আমার চরিত্র সুন্দর হবে, আমি ভালো মন্দ বুঝতে পারবো, আমার সন্তানকে আমি লেখাপড়া করে মানুষ বানাতে পারবো, আমার পরিবারকে কোরআনের আইন অনুযায়ী সাজাতে পারবো, গঠন করতে পারবো, আমার সমাজ আমি আমার দাওয়াতি কাজ করে সমাজকে সংগঠন সমাজকে সুন্দর করতে পারবো, আমি দেশকে পরিচালনা করার জন্য নেতৃত্ব অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। এরপরে কথাটা আছে ওয়াকিমিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো। কাজ হচ্ছে দুইটা, এক নম্বর কোরআন পড়তে হবে, দুই নম্বর নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা বুঝতেছেন? এক নম্বর কি বলেন তো, কোরআন প্রতিষ্ঠা করতে হবে, দুই নম্বর নামাজ প্রতিষ্ঠা, কোরআন পড়তে হবে আর দুই নম্বর নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এবার নামাজের কথা কিছু বলি, যারা নামাজ পড়ে না, একেবারে পড়ে না, তাদের জন্য আজকে আমার ওয়াজ না, যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াজ। এবার শুনুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমিস সালাহ, কাকে বলছেন? নবীকে বলছেন যে নামাজকে প্রতিষ্ঠা করেন। তাহলে অর্ডারটা শুধু নবীর উপর না আমাদের উপর আছে? আছে না? আমাদের উপরে যদি থাকে তাহলে নামাজ প্রতিষ্ঠা কিভাবে করতে হয় এটা আমাদের জানতে হবে না? জানতে হবে? যদি জানতে হয় আসুন আমরা একটু জেনে নেই। ইকামাতে সালাহ এর মানে হচ্ছে নামাজকে দাঁড় করানো, সোজা করে দাঁড় করানো, নামাজ যেন বাঁকা করা না হয়ে যায়, নামাজকে দাঁড় করানো, নামাজকে সেভাবে পড়া। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, ও আমার সাহাবীরা তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেভাবে নামাজ পড়ো। বলে সুবহানাল্লাহ, নবীজি যেভাবে নামাজ পড়েছেন ঠিক হুবহু সেভাবে নামাজ পড়া হচ্ছে ইকামাতে সালাহ, নামাজ প্রতিষ্ঠা। আরেকটা নামাজ প্রতিষ্ঠার আরেকটা ব্যাখ্যা আমি দিই আপনাদের সামনে বুঝার জন্য। আমাদের সমাজে পোশাকটা প্রতিষ্ঠিত আছে না? কথা বুঝলে হা বলবেন, না বুঝলে না বলবেন। পোশাকটা কি প্রতিষ্ঠিত আছে আমাদের সমাজে? আছে। যদি প্রতিষ্ঠিত না থাকতো আমরা ন্যাংটা থাকতাম, আমরা কি থাকতাম? ন্যাংটা থাকতাম। পৃথিবীতে এমন জাতি এখনো আছে যারা এই পরিপূর্ণ পোশাক পরে না, শর্ট প্যান্ট পরে বা কাপড় দিয়ে কোনো মতো একটা ঢাকে রাখে কোনো মতন, বা একেবারে ল্যাংটাও আছে। তাহলে আমাদের সমাজে পোশাক প্রতিষ্ঠিত আছে বলেই কোনো সুস্থ একজন মানুষ যদি ল্যাংটা চলতে পারে না, পারে কি? যদি কেউ চলে আমরা তাকে কি বলি? বলেন কি বলি? জোরে বলেন তো কি বলি? পাগল বলি। অতএব এই পোশাকটা প্রতিষ্ঠিত আছে বলেই একজন সুস্থ জ্ঞান সম্পন্ন মানুষ ন্যাংটা হয়ে চলতে পারে না। ঠিক একইভাবে যেই সমাজে নামাজ প্রতিষ্ঠিত আছে সেই সমাজের মানুষ নামাজ ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামাস সালাওয়াতাজ যাকাত, আমি যদি আমার জমিনে আমার কোন বান্দাদেরকে খিলাফত দান করি, রাজত্ব দান করি, তাদের প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। দুই নম্বর কাজ হলো যাকাত আদায় করবে। নামাজ প্রতিষ্ঠা করার মানে হচ্ছে আজকে আমাদের এই সমাজে যাদের উপর নামাজ পড়া ফরজ, যে সকল পুরুষের উপরে নামাজ পড়া ফরজ, মসজিদে যেতে পারে এমন প্রতিটা মানুষকে নামাজ পড়তে বাধ্য করতে হবে যেই আইন দিয়ে। সেই আইন যখন প্রতিষ্ঠিত থাকে এবং সকলেই নামাজ পড়ে ওইটাকে বলা হয় নামাজ প্রতিষ্ঠিত। এটা আরেকটা ব্যাখ্যা। তাহলে একটা হচ্ছে নামাজকে নামাজের মতো করে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ শিখিয়েছেন, প্রতিটা সুন্নাত নামাজের মধ্যে যতগুলো সুন্নাত আছে সমস্ত সুন্নাত সহকারে মনোযোগের সাথে ইখলাসের সাথে যখন আপনি নামাজ পড়বেন ব্যক্তিগত জীবনে নামাজ কায়েম হলো আর সামাজিক জীবনে নামাজ কায়েম হলো, আইন পাশ করে সকলকে নামাজ পড়তে বাধ্য করার নাম হচ্ছে সমাজে নামাজ প্রতিষ্ঠিত। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এবার আসুন, এই যে আমরা নামাজ যারা পড়ি, আমি তো আগেই বলছি যারা নামাজ পড়ে না তাদের জন্য আজকে আমার ওয়াজ নাই, কারণ যে নামাজ পড়ে না তার হুকুমটা কি শোনেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা,
যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে যেন কুফুরি করলো বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কয় ওয়াক্ত ছাড়ি? নবীজি বলছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছাড়লো সে কুফুরি করলো। আমরা কয় ওয়াক্ত ছাড়ি? যদি আমি এখন মাত্র এই সীমিত কয়েকজন মানুষের মধ্যে বলি আজকে খালি একদিনের হিসাব যে পাঁচ ওয়াক্ত নামাজ কয়জন করছেন, আমার তো সন্দেহ লাগে যে সকলের হাত হয়তো বা উঠবে না। এটা হচ্ছে আমাদের সামাজিক অবস্থা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারা কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য করেছেন শুধু নামাজ দিয়ে। নবীজি বলেছেন যে একজন কাফের একজন মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে কাফের নামাজ পড়ে না আর মুমিন নামাজ পড়ে। বলি সুবহানাল্লাহ। তাহলে এখন বোঝে নামাজ ছেড়ে দিলে কি হয়? ইমাম থাকে তাই না? থাকে? কথা আসতে শোনা যাচ্ছে, ইমাম কি থাকে? থাকে না। তাহলে আমরা যারা নামাজ পড়ি না কি অবস্থা আমাদের? এই জন্য আমি বলছি যারা নামাজ পড়ে না তাদের ব্যাপারে আমার ওয়াজ নাই, ওয়াজ হলো যারা নামাজ পড়ে তাদের ব্যাপারে। শোনেন, ওয়াকিমিস সলা, আল্লাহ বলছেন হে নবী আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। এই নামাজ প্রতিষ্ঠা কেন করতে হবে? কোরআন তেলাওয়াত কেন করতে হবে? কোরআন তেলাওয়াতের ব্যাখ্যা কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত আকারে আমি দিয়েছি। নামাজ প্রতিষ্ঠা কেন করতে হবে? আল্লাহ কেন বলছেন? আল্লাহ নিজেই বলছেন নামাজ যদি কারো প্রতিষ্ঠিত হয়, নামাজ যেই ব্যক্তির জীবনে প্রতিষ্ঠা হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় ফাহেশা অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। বলি সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তির জীবনে নামাজ প্রতিষ্ঠিত হয়, ওই ব্যক্তি খারাপ অন্যায় কাজ করতে পারে না। যদি কোনো পরিবারে নামাজ প্রতিষ্ঠিত হয়, ওই পরিবারের মানুষগুলো খারাপ কাজ করতে পারে না। যেই সমাজের মানুষের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে সেই সমাজের মানুষগুলো অন্যায় করতে পারে না। যেই দেশের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত আছে সম্মানিত হাজিরিন, ওই দেশের মানুষগুলো অন্যায় করতে পারে না। বলে সুবহানাল্লাহ। তাহলে কথা কি বুঝছেন? যদি আমি নামাজ প্রতিষ্ঠিত হয় আমার জীবনে, আমি অন্যায় করব না। আমার পরিবারের জীবনে প্রতিষ্ঠিত হলে পরিবার অন্যায় থেকে দূরত থাকবে, সমাজ পবিত্র থাকবে, একটা দেশ সুন্দর থাকবে। বলে সুবহানাল্লাহ। কিন্তু সমাজের উপস্থিতি আমরা নামাজ পড়ি কিন্তু অন্যায় করি না। তাহলে বোঝা গেল যে আমার নামাজ নামাজের মতো হচ্ছে না। কারণ কি? আমরা নামাজ বুঝি না। সম্মানিত হাজরিন, যদি কেউ নামাজ বুঝে পড়তো তাহলে সে অন্যায় করতে পারতো না। একটা হাদিস বলি ব্যাপারে, হযরতে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই আয়াতের অর্থ কি? নবীজি বললেন যে ব্যক্তির নামাজ তাকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারলো না, ওই ব্যক্তির নামাজ কিছুই না। কথা কি বুঝছেন? যে নামাজ পড়লো কিন্তু অন্যায় করলো, নবীজি বলেন ওই ব্যক্তির নামাজ কিছুই না। আরেকটি হাদিস আছে, যে ব্যক্তির নামাজ তাকে অন্যায় থেকে বিরত রাখতে পারলো না, ওই ব্যক্তির নামাজ আল্লাহর কাছ থেকে তাকে আরো দূরে সরিয়ে দেয়। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজ আমাদেরকে পড়তে হবে। আমি যে আয়াত নিয়ে আলোচনা করতেছিলাম মাত্র দুইটা কথা, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে, দুই নম্বর হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। এই দুইটা প্রেসক্রিপশন যদি আমরা মেনে চলি, কিয়ামত পর্যন্ত কোন মানুষের জীবনে কোনো ধস আসবে না। দুনিয়া এবং আখিরাতে অকল্যাণ কিছু হবে না। দুনিয়ার জীবন আখিরাতের জীবনে সে কামিয়াব হবে। দুইটা কথা মানলে, একটা কি কোরআন তেলাওয়াত, দুই নম্বর নামাজ প্রতিষ্ঠা। কোরআন তেলাওয়াত করলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, যেই জ্ঞান দিয়ে আপনার জীবন পরিশুদ্ধ করে চালাবেন। আর নামাজ প্রতিষ্ঠিত হলে, নামাজের মধ্যে এমন একটা গুণ আছে যে নামাজ কেউ গুরুত্ব দিয়ে যদি পড়ে তাহলে ওই নামাজের মধ্যে খারাপ কাজ থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। বলি সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা আছে যে নামাজ যে যাবতীয় খারাপ কাজ থেকে বিরত রাখে,
কিন্তু আমরা যে দেখি যে নামাজ পড়ে ভালো মতো নামাজই পড়ে দেখি ভালো একজন মুসলিম অন্যায় করে, ব্যাপারটা কি? এর ব্যাখ্যা হচ্ছে যে নামাজ মানুষকে বিরত রাখার কথা বলে, খারাপ কাজ থেকে বিরত রাখতে বলে, নামাজ বলে, কিন্তু খারাপ কাজ থেকে বিরত থাকা বা না থাকা তার ব্যাপার। যেমন কোরআন হাদিস আমাদেরকে বলে ভালো কাজ করতে, খারাপ কাজ থেকে বিরত থাকতে। এটা মানা বা না মানা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? যে মেনে চলবে সে সফল, যে মানবে না সে ধ্বংস। ঠিক একইভাবে নামাজ আমাদের শিখায় যে খারাপ কাজ থেকে বাঁচতে হবে। একটা উদাহরণ দিয়ে শেষ করছি, কিভাবে কোনো ব্যক্তি যখন নামাজ পড়ার নিয়ত করে যে আমি নামাজ পড়ব, সাথে সাথে তাকে জানতে হবে নামাজ পড়তে হলে তার আগের যে কাজগুলো, নামাজের বাহিরে এবং ভিতরে কতগুলো ফরজ আছে না? আছে। নামাজের বাহিরে যে কটা ফরজ তার মধ্যে এক নম্বর কি? শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, আছে না এগুলো? তো এগুলো, এই যে শরীর পাক, কাপড় পাক, এই দুইটা জিনিস বললাম। যে ব্যক্তি নামাজ পড়ার নিয়ত করছে কেবল যে পড়বো, করে নাই, শুরুও করে নাই, তার আগেই সে চিন্তা করে কাপড়টা কি পবিত্র আছে, আমার শরীরটা কি পবিত্র আছে, এই যে শুরু হলো তার অপবিত্র থেকে বাঁচা, বলে সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? নামাজের কথা চিন্তা করার সাথে সাথে যাবতীয় খারাপ অপবিত্রতা আপনার থেকে এমনি দূর হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই কথাগুলো যদি আপনি বোঝেন তাহলে আপনার নামাজ অবশ্যই কামিয়াবি হবে, আপনার নামাজ আপনাকে মুক্তি দিবে। আর যদি নামাজ না বোঝেন, চিন্তা ভাবনা না করেন, এই নামাজই আপনাকে ধ্বংসের জন্য যথেষ্ট। একটা হাদিসে আছে, মানুষ নামাজ পড়ে শেষ করে আর সেই নামাজ পুরাতন কাপড়ের মতো গুটিয়ে পেঁচিয়ে নামাজের মুখে নিক্ষেপ করা হয়, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। আর সেই নামাজ বকদোয়া দিতে দিতে চলে যায় যে আল্লাহ তোমার এই বান্দা যেভাবে আমাকে ধ্বংস করেছে তুমি তাকে ধ্বংস করে দাও, বলে নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেন ওইরকম নামাজ পড়লে চরিত্র ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে না। অতএব নামাজটা যখন আপনি বুঝে বুঝে পড়বেন, উপলব্ধি করবেন, যাবতীয় খারাপ কাজ থেকে আপনি অবশ্যই বাঁচতে পারবেন, আল্লাহ সেই তৌফিক দিবেন। আল্লাহ আমাদের সকলকে এই দুইটা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করব, দুই নম্বর হচ্ছে নামাজ সঠিকভাবে নবীদের সুন্নাহ মোতাবেক আদায় করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।